আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এমডি আনাম টিভির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজকের বিষয়বস্তু হল কোন খেলাধুলা করা ও দেখা জায়েজ ও কোন খেলাধুলা করা ও দেখা না জায়েজ অবৈধ, এ সম্পর্কে আলোচনা। প্রিয় দর্শক, যে খেলা শারীরিক ব্যায়াম তথা স্বাস্থ্য রক্ষার জন্য অথবা কোন ধর্মীয় বা পার্থিব উপকারিতা লাভের উদ্দেশ্যে অথবা কমপক্ষে মানসিক অবসাদ দূর করার লক্ষ্যে হয়, সে খেলা শরীয়ত অনুমোদন করে। যে খেলা শারীরিক ব্যায়াম তথা স্বাস্থ্য রক্ষার জন্য অথবা কোনো ধর্মীয় বা পার্থিব উপকারিতা লাভের উদ্দেশ্যে অথবা কমপক্ষে মানসিক অবসাদ দূর করার লক্ষ্যে হয়, সে খেলা শরীয়ত অনুমোদন করে। যদি তাতে বাড়াবাড়ি করা না হয়, শরীয়তের কোনো হুকুম লঙ্ঘন করা না হয় এবং তাতে ব্যস্ত থাকার কারণে প্রয়োজনীয় কাজকর্ম বিঘ্নিত না হয়, পক্ষান্তরে যে খেলার কোনো ধর্মীয় বা পার্থিব উপকারিতা নেই কিংবা যে খেলায় শরীয়তের বিধান লঙ্ঘন হয়, যেমন সতর খোলা হয় বা যাতে মুক্ত হয়ে নামাজ রোজা ইত্যাদি ফরজকর্ম বিঘ্নিত হয় অথবা জুয়ার ভিত্তিতে হার জিতে যে সকল প্রকার খেলা হয়ে থাকে সেগুলো শরীয়তে নিষিদ্ধ। কতগুলো পরিষ্কার হারাম আর কতগুলো নিষিদ্ধ, তা আমরা বুঝতে পারলাম যে যে খেলায় কোনো ধর্মীয় বা পার্থিব উপকারিতা নেই কিংবা যে খেলায় শরীয়তের বিধান লঙ্ঘন হয়, যেমন সতর খোলা হয়। সতর বলতে মানে ইসলামে যে পরিমাণ শরীর ডাকতে বলা হয়েছে, এ পরিমাণ শরীর আমরা ডাকি না, হাঁটু খুলে আমরা খেলাধুলা করি, অথবা মহিলারা হাঁটুর উপরে অথবা তাদের যে পর্দার বিধান আছে এই বিধান লঙ্ঘন করে তারা খেলাধুলা করে, এগুলো নিষেধ। অথবা যে খেলায় মদ খাওয়া হয়, অবৈধ জিনিস খেয়ে মুক্ত হয় আর এর দ্বারা নামাজ রোজা এগুলোর বিঘ্নতা ঘটে, এগুলো অবৈধ, সেগুলো শরীয়তে নিষিদ্ধ। কতগুলো আছে নিষিদ্ধ, কতগুলো আছে হারাম। খেলাধুলা করার ও দেখার বদ অভ্যাসে যারা অভ্যস্ত তাদের এই বদ অভ্যাস পরিত্যাগের জন্য পন্থাসমূহ গ্রহণ করতে হবে, কিছু পন্থা অবলম্বন করতে হবে। 1. মনে চাইলেও ইচ্ছাকৃত তা থেকে বিরত থাকতে হবে, মনে চাইলেও ইচ্ছাকৃত তা থেকে বিরত থাকতে হবে। 2. খেলাধুলার আলোচনা করা ও আলোচনা শোনা থেকে বিরত থাকতে হবে, 3. খেলাধুলার আলোচনা করা ও আলোচনা শোনা থেকে বিরত থাকতে হবে, 3. খেলাধুলার উপকরণ ও পরিবেশ থেকে দূরে থাকতে হবে। কিছুদিন এরূপ করলে মন থেকে খেলাধুলার আকর্ষণ হ্রাস পেতে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে শুনে খেলাধুলা করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর পরবর্তী ভিডিওতে খেলাধুলার বিষয় নিয়ে আলোচনা করব, কোন খেলা বৈধ কোন খেলা অবৈধ এ বিষয় নিয়ে আলোচনা করবো।